এ মাসেই চূড়ায় পৌঁছাতে পারে ডেঙ্গু। দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও 10 জন মারা গেছে। এতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট 261 জনের মৃত্যু হলো। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে 2584 জন। নতুন রোগীদের বেশিরভাগই ঢাকার বাইরের। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা চলতি আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে আশঙ্কা করছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত বছরের চেয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর প্রকোপ কয়েক গুণ বেড়েছে। এর আগে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয় 2019 সালে। সে বছর আক্রান্তের সংখ্যা ছিল 101,354 জন। সে বছর ডেঙ্গু সর্বোচ্চ সীমায় পৌঁছে আগস্টে। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয় 52,636 জন। চলতি আগস্ট মাসেও এ বছরের সর্বোচ্চ পিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে 9,264 জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকায় 4,869 জন ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায় 4,395 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 54,416 জন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার প্রতিবেদন। নিয়মিত প্রতিবেদন দেখতে চোখ রাখুন নতুন টেলিভিশনের পর্দায়।